আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছে। তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব। নবী হে, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি। I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা আমার পরপরি, স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিষ্ণুবীর মর্যাদা আছে না নেই? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী, আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি। আপনার সুনাম, সুখ্যাতি, মান, মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। এত যখন নাজিল হলো, কাফেররা হাসতে শুরু করলো। কাফেররা বলে, মোহাম্মদ বেটা বলে কি, ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ। আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি, ও জানে বাঁচবে কিনা সে, এটাই সন্দেহ। তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব। আল্লাহ বলেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি, তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে, এটা তার জন্য প্রচার হয়ে যায়। কেউ অপপ্রচার চালায়, আল্লাহ মেহরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায়। তার আলাদা করে প্রচার বিভাগ, প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না, তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে। জাহেল ঘোষণা দিল, খবরদার, হজের মৌসুম, হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা, তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি, মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না, খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উঁকি মাইরা কয়, খবরদার, নতুন পাগল আইছে, সবাই কয়, নাম কি, কয়, মোহাম্মদ, নতুন পাগল এসেছে, নাম মোহাম্মদ, নতুন জাদুকর এসেছে, তার নাম মোহাম্মদ, খবরদার তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা, সে এত বড় জাদুকর, মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর, তার জাদু দেখলে, তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজি সাহেবরা, তোমরা হজ করতে এসেছো, করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন, এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাঁবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যেয়ে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ, তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে? তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লায় কণ্ঠে, কি না? অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে, আর সবাই মনে মনে ভাবে কয় কি, এত বড় জাদুকর, হজ করি আর না করি, আরে না দেখা যাওয়া যাবে না, হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা, এ জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের কারণ। আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায়, যদি বলি ওদিকে যাবি না, ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কি না? এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে, সবাই লাইন ধরে দেখা করতে গেছে, দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরেই সব পাগল, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা,